بسم الله الرحمن الرحيم انس ابن مالك رضي الله عنه হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এই দোয়া পড়তেন اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করো হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেন সহিহ বুখারী হাদিস নাম্বার 6389 4522 সহি মুসলিম 2690 সুরা আল বাকারা আয়াত 201।